গুড মর্নিং এভরিওয়ান, 9th of May 2024, মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকেও অ্যাজ ইউজুয়াল কালকে অনেকটা রাত হয়েছে ঘুম থেকে, মানে ঘুমোতে যেতে, সেই জন্য সকালে উঠতে পারিনি, সেই জন্য আজকেও জিম যেতে পারি। সেই মানডে গেছিলাম সকালবেলা জিম, যেটা মানডে থেকে চেষ্টা করে যাচ্ছি যে সকালেই যাবো, বাট সেটা হচ্ছে না। হ্যাঁ, বিকেলবেলাটা যাচ্ছি জিম, তো যাই হোক আজকেও যেতে পারিনি, বিকেলেই যাবো আজকে জিম। তো দেখলাম ব্লগটা স্টার্ট করি, প্রথমে করবো এডিট। আর আজকে কালকের ব্লগেই তোমাদের বললাম যে এক জায়গায় ইনভিটেশান আছে, ভাবছি যাবো, কিন্তু যদি মানে এখন অবধি কাজে সেরকম প্রেশার নেই, যেহেতু বৃহস্পতিবাদী আজকে ছুটি, তো সেই জন্য দেখি কি পড়বো না পড়বো সেটা একটু বার করে রাখি, এটাই করবো আর কি। আর অনেকটা দুধের স্বর জমা হয়েছে, তো সেটা ভাবছি ঘি বানাবো, কিন্তু সময় পাবো কি না বুঝতে পারছি না। তার আগে আমাকে ব্লগ এডিট করতে হবে, ব্লগটা আগে পোস্ট করতে হবে, তারপর বাকি কাজ। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। দিন আমার ছুটি থাকার কারণে আমার কিন্তু অনেকগুলো কাজ এমনি বাড়িতেও থাকে, তো না আমি ডিসাইড করতে পারছিলাম না যাব কি যাব না। কিন্তু একটা জিনিস, যেহেতু একই পাড়ায় থাকি আর একটা খুব ভালো সম্পর্ক, সেখানে এরকম একটা জায়গায় না গেলেই নয়, যেই দাদা সেই দাদার সঙ্গে আর কি আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আর কি সবাই, মানে সেইভাবে না আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু ওই আর কি একই পাড়ায় থাকলে যেমন হয় আর কি। তো সেই দাদারই মেয়ের আজকে অন্নপ্রাশন, তো আমি সকালে সেটাই ডিসাইড করতে পারছিলাম না ওয়েদার আমি যাবো কি যাবো না। ফাইনালি ডিসাইড করলাম যে না আমি যাই, যদিও আজকে পার্লারে খুব একটা কাজের প্রেশার নেই, প্রেশার থাকলে তখন কিন্তু আমি আর যেতে পারতাম না, ছুটির দিন থাকলেও আমার কাজে প্রেশার হচ্ছে, কারণ তোমরা জানো এখনও প্রপার স্টাফ কিন্তু আমি পাইনি। তো যাই হোক, একটা পিওর সিল্কের শাড়ি সিলেক্ট করলাম, যেহেতু দিনের বেলা একটু গরমও আছে জানো, যদিও গরমটা এখন আগে থেকে একটু কমেছে। তো দেখলাম ব্লাউজটা খুব একটা ভালো আয়রন ছিল না, কেমন একটা ক্রিজ পড়ে গেছিলো, সেজন্য বাড়িতে হালকা করে আয়রন করে নিলাম। বাই দ্য ওয়ে এই শাড়িটা ভীষণই পছন্দের আমার শাড়ি, সত্যি কথা বলতে সুইত্র দিদি, মানে আমার দিদি যে শাড়িগুলোই আমাকে গিফট করে সেই শাড়িগুলো সত্যিই খুব ইউনিক হয় এবং আমার খুবই মানে ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি তোমরা বলতে পারো। তো এটাও আমার ওয়ান অফ দ্য ফেভারিট শাড়ি, যেটা কোয়ালিটি ওয়াইজ তো ভীষণ ভালোই, কালার ওয়াইজও ভীষণ ভালো, মানে দিদি নিজেও যেটা আমাকে পছন্দ করে দেয় এবং আমি দিদির সঙ্গে গিয়ে নিজে পছন্দ করে যেটা কিনি, সেটা ধরো আমি পছন্দ করে কিনি, দিদি নিজে যেটা আমাকে পছন্দ করে দেয় সেইগুলোরও কালার কম্বিনেশনগুলো এত সুন্দর থাকে যে অলওয়েজ, মানে দিদির দেওয়া শাড়িগুলো আমার কাছে বলতে পারো সব থেকে সেরা শাড়ির মধ্যে, মানে সেরা কালেকশনসগুলোর মধ্যে একটা আর কি। তো যাই হোক, ব্লাউজটাকে একটু হালকা করে আয়রন করে নিলাম, আর এখন যেহেতু ওয়েট লুজ করেছি না, তারপরে যে ব্লাউজটাই পরেছি সেটা একটু সামান্য লুজ হলেও কিন্তু ওভারঅল ফিটিংটা কিন্তু খুব সুন্দর আসছে, আর আমি কোনোভাবেই ওয়েট পুট অন করতে চাই না। হ্যাঁ, এবার কী বলো তো, একই বাড়িতে সবাই একসাথে থাকি, অনেক রকম আনহেলদি খাবারও মাঝে মধ্যে হয়ে যায়, বাট তোমরা আমার ব্লগের থ্রুতে মোটামুটি দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু খুব একটা বেশি অনিয়ম পছন্দ করি না, প্রপার যে সবসময় করে উঠতে পারি তা না, কিন্তু চেষ্টা করে যতটা হেলদি রাখতে থাকতে হবে, কারণ দেখো আমি একজন ট্রেনার আন্ডারও ট্রেনিং নিচ্ছি, এবার তার কথা মতো যদি আমি না চলি সেক্ষেত্রেও তো আমি প্রপার রেজাল্ট পাবো না, না তো সেই জন্য চেষ্টা করি আমার খাবারটা যেন একটু আলাদাভাবেই হয় এবং সেটা যেন আমি রেগুলার ভালো করে যেন মেনটেন করতে পারি। কাজের সেরকম প্রেশার নেই পার্লারে, মানে যদিও ছুটির দিন আমি যাই না, তো প্রেশার থাকলে যেতে হয়। তো দেখলাম স্নান করে রেডি হয়ে যায়, তো শাড়িটা পরেছি, ব্যাকের মাথায় তোমাদের পুরোটা রেডি হয়ে তারপর দেখাচ্ছি। এখন 12:40 বাজছে, মনে হয় রেডি হতে আমার একটু সময় লাগবে, সেই জন্য একটু আগে থেকেই রেডি হচ্ছি। তো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমি, বলেছিলাম ফুল রেডি হলে তোমাদেরকে দেখাবো। তো ব্যাক ক্যামেরা দিয়ে আমার শাড়ির হোল লুকটা দেখাচ্ছি, এটা একটা পিওর সিল্কের শাড়ি, দিনেরবেলা অনুষ্ঠান তো এইটাই পরলাম, তো আমার তো বেশ ভালোই লাগছে, আর একদম মানে মেকআপ নেইনি, জাস্ট হালকা। ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই দাও। আর এই হচ্ছে আমার সাজ, যা যে পেন্ডেন্ট আর চেনটা পরে ওটাই, একটা কানের পরেছি, চুলটা বেঁধে নিয়েছি কারণ গরমে আমার পারছি না, আর একদম একদম মিনিমাল একটা ডার্ক কালারের লিপস্টিক পরেছি টিপ, আর এই হচ্ছে আজকে আমার সাজ। আমি তো রেডি হয়ে গেছি, এবার দেখা যাক কে কখন বেরোয়, আমি আজকে আগে রেডি হয়ে গেছি। আজকে আর দুপুরে নয়, যাওয়ার আগে কোকোনাট ওয়াটারটা খেয়ে যাচ্ছি, আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যাওয়ার আগে না একটু করে বেশি করে জল খেয়ে নিই, তাই জল না খেয়ে কোকোনাট ওয়াটার খাচ্ছি, কারণ কী হয় অনেকটা জল আগে থেকে খেয়ে নিলে কী হয় ওভার ইটিংটা হয় না, তো সেই জন্য এটা আমি করি সবসময়, তো করি তো আজকে দেখলাম যে কোকোনাট ওয়াটার তো এমনি এসে খেতে হবে, তার থেকে আগেই খেয়ে নিই।
সো রিফ্রেশিং। বাড়ি ফিরলাম আর আমাদের টাউনশিপ এখানে একটা জিনিস দেখলাম তোমাদের, ওই জন্য গাড়ি থামিয়ে নিলাম, যদিও ঝড় উঠছে বাড়ি তাড়াতাড়ি যেতে হবে, ফটাফট তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো দেখতে পাচ্ছ কি না, এই না আমি ভালো করে দেখাবো কি, কাজুর গাছ, যারা চেনো তারা বুঝতে পারছো মোটামুটি, একটা পারো না গো সুইত, কি সুন্দর লাল, ওটা কিন্তু পাকা কাজু সুইত, ওটা খাওয়া যাবে, এটা হচ্ছে কাজু গাছ, ইস কি ভালো লাগে, কি ভালো, প্রচুর গাছ হয়েছে কিন্তু দেখো, প্রচুর ফল হয়েছে, গাছ বলছি ও আমি এটা তুমি দেখালে তাই না তো বুঝতে পারতাম না, কি সুন্দর লাগছে কাজু। আর আজকের আমাদের এদিককার ওয়েদার কি যে সুন্দর, দাঁড়াতে মন হলো জানো তো, এই দেখো আমি ইউবি আর সহিত আমরা গেছিলাম ওখানে অন্নপ্রাশনে, ফেরার পথে এই হচ্ছে আমাদের টাউনশিপের এখন ওয়েদার, এসেই মনে হবে একটু ঘুরে বেড়ায়, টাউনশিপটা সত্যি তাই, এত সুন্দর একটা জায়গা না, আমরাই ঘুরে বেড়াতে টাইম পাই না তাই, নয় প্রত্যেক দিন যদি ইভিনিং ওয়াকে আসা হয় না, দুর্দান্ত দারুণ। আর এটা হচ্ছে পার্কটা, এই দেখো একদম পাকা কাজু, এই যে লাল অংশটা এটা খাওয়া হয়, আমি খেয়েছি ছোটোবেলায় অনেক দিন আগে, বা টেস্টটা আমার মনে আছে, টেস্টটা আমার খুবই ভালো মনে আছে, দারুণ। বাড়ি ঢুকেছি আর বৃষ্টি, দুঃখের বিষয় একটাই যে সমস্ত কিছু ঠিক হলো, খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো করে করলাম, বাট যার অন্নপ্রাশন তাকে দেখাতে পারেন, কারণ আমরা যতক্ষণে পৌঁছেছি ছোটো তো ঘুমোচ্ছিল, এতটুকু তো আমাদের দেখাতে পারলো না, যাই হোক পরে কোনো সময় যদি রিলেটেবল হয় বা আমাদের পাড়ায় পুজো টুজো তো হয় সেই সময় যদি দেখা হয় অবশ্যই তোমাদের এই অন্নপ্রাশনের ব্লগের সঙ্গে তোমাদের রিলেট করে দেবো, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। আর এই টি শার্টের সঙ্গে কানেরটা একটু কেমনই লাগছে, তো যাই হোক এটাকে আমি খুলি, ব্লগ করতে করতে এতক্ষণ আমি রিয়েলাইজ করলাম কেমনই একটা লাগছে, আমি তো চেঞ্জ করে নিয়েছি, টি শার্টটার সঙ্গে মোটেও এই কানেরটা যাচ্ছে না, তো যাই হোক এগুলো খুলে নিই। আর আমি যা বুঝেছি বাড়ির কমফোর্টেবল জামা কাপড়ের থেকে কমফোর্টেবল আর কিছু হতে পারে না, যদিও শাড়িটা হালকা আজকে হালকাই ছিল, পিওর সিল্কের একটা শাড়ি, বাইরে এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল পুজোর সময় কোনো একটা বছর, দু তিন বছর আগে দিয়েছিল, তো ওই শাড়িটাই আজকে পরলাম। যাক ফাইনালি আজকে একটু ভালো রকম বৃষ্টি হয়েছে, আর আজকে আমি প্রচুর ঘুমিয়ে পড়েছি, চোখ মুখ দেখলেই বুঝতে পারবে, এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, আর আজকে কিছু ব্লগ দিইনি কারণ কালকের ব্লগটা খুব ছোটো মধ্যে হয়েছিল, সেরকম হলো কালকের আর আজকে দুদিনে মিলিয়ে কিন্তু ব্লগটা আজকে দেব। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি তনুশ্রীকে আনতে, তনুশ্রী আজকে এখানেই থাকবে, তোমাদের বোধ হয় সকালবেলাতে আমি বললাম ওকে বাড়ি নিয়ে আসি, দেন বাকি কথা বলছি, ব্লগটা আজকে সকাল থেকে তো ছোটোবেলা অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছি, ব্লগ কী করবো, ওখানে ইনভিটেশন বাড়িতে গেছিলাম, ইনভিটেশন বাড়ি বলছি একটা ওই রেস্টুরেন্ট কাম আর কি ওখানেই হয়েছিলো আর কি, গিয়ে খাওয়া দাওয়া করে এসে এমন ঘুম দিয়েছি জাস্ট একটু আগে উঠেছি, চোখ মুখ পুরো ফুলে গেছে ঘুমিয়ে, এরকম ঘুম মানে এরকম টাইমে রাত ছাড়া খুব একটা আমার হয় না, মানে রাতেও ঘুমটা কম হয় তোমরা জানো, বাট আজকে অনেক দিন পর খুব ভালোভাবে ঘুমিয়েছি, ঠিক আছে ব্লগ অল্প হলো ঠিক আছে একদিন মানিয়ে নিতে হবে আর কি, কিন্তু শরীরটা অনেকটা রেস্ট পেলো, এখন যাই তমুশ্রীকে গিয়ে নিয়ে আসি। বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বেরিয়ে দেখছি রাস্তাঘাট বেশ ভিজে ভিজে, আর এই ওয়েদারটা যে আমার কি প্রিয় কি বলবো, আমি এখানে ঠিক তোমাদের অনুভব হয়তো করাতে পারছি না, কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, যাক
মনে হয় এবার গরম কমবে আশা করি। বাড়ি ফেরার পথে একবার গেছিলাম স্মার্টে টুকটাক জিনিসপত্র কিনতে তমসুকে নিয়ে ফেরার সময়। বাড়ি এসেছি একদম ডাইনিং টেবিলে তোমাদের সঙ্গে কথা বলছি, বলছি না আজকে মানে দুপুরের পর থেকে এসে এত ঘুম দিয়েছি, ব্লগে কিচ্ছু দেখাতে পারিনি, রাতে কি ডিনার করছি সেটা তোমার দিনে অনেকটা হেভি খাওয়া হয়েছে। যদিও থার্সডে জানো আমি থার্সডের দিন যা খুশি তাই খাই, তবুও যে যা খুশি তাই খাইনি, দিনের বেলা অলরেডি মাটন ফাটন এত খাওয়া হয়েছে তো যা খুশি তাই হয়েছে আর কি মোটামুটি আর কি। তো আমি রাতে খাবো রুটি, কারণ রাতে না চিকেনটা আনা ছিল না, তো আজকে আমার চিকেন তো প্রিপেয়ার হয়নি, নাহলে আমি হালকা কিছু খেতাম। এই একটা রুটি খাবো আর সয়াবিন আর তরকারি হয়েছে, এটাই খাবো রাতের ডিনার। তো প্রিয় না ভীষণ প্রিয়, ওর ভীষণ খেতে ভালোবাসে তরমুজ, তরমুজ এখন তরমুজ খাওয়াচ্ছে জিনুকে না একটা বাইট আছে ওটা। প্রায় 12:15 বাজছে আর এখন শুতে চললাম। ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি, খুব একটা বেশি কিছু দেখানো ছিল না বলে দেখাইনি, আর আজকে তো গোটা দুপুর আজকে ঘুমিয়েছি, তোমাদের বিকেলেও বললাম যে এত আরাম করে যে ঘুমিয়েছি এতদিন পরে কি বলো তোমাদের, এইভাবে কোনো দিনই ঘুমাই না। বাট বৃহস্পতিবার তো ছুটির দিন ছিল, প্লাস বৃষ্টি পড়ছিল বলে জিমও যেতে পারিনি, তো প্রচুর ঘুমিয়ে গেছি সেই জন্য আজকে বিশেষ কিছু দেখাতে পারিনি। সকালবেলা ওই অন্নপ্রাশন ওখানে খানিকটা কিছু দেখালাম এই আর কি। তো কাল আর আজকে মিলিয়ে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর এরই সাথে ব্লগটাও আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে, টিল দেন টাটা ব্যান্ড, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো।